আমাদের সাথে এখানকার যে কর্ণধার তাকে পেয়ে গেছি। তো এত ভালো ভালো খাবার এত কমে সুন্দর প্রেজেন্ট করে তুমি খাবারগুলো আমাদের দিচ্ছ, এর জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে। এটা আমরা খুব খুশি এতে। তো তুমি আমাকে বলো যে এত ভালো খাবার এত সস্তায় কিভাবে সম্ভব? না, এই সম্ভব এই জন্য বিকজ ফার্স্ট অফ অল আমরা নিজেরা লেবার, আমরা নিজেরাই কাজ করি 100%, আমরা নিজেরাই সবকিছু নিজেদের হাতে বানানো, ওই জন্য আমাদের সবকিছুই মানে দাম কম একটু আর কি। আমাদের প্রফিটটাই লেবার চার্জ, লেবার চার্জটাই প্রফিট। চটপট খাবারের আমরা লিস্টগুলো দেখে নিই কী কী আছে, ঝটপট খাবার আমরা অর্ডার দিয়ে দিই, লেট করে লাভ নেই। চলো আপনাদের যদি আমি অ্যাড্রেসটা বলি, অ্যাড্রেসটা হচ্ছে ঠিক আমার পেছনে দেখতে পাচ্ছেন পাটুলি বাসস্ট্যান্ড, বাসস্ট্যান্ডের ঠিক অপোজিটে চলে আসবেন, অপোজিটে এসে এই যে পাশের রাস্তাটিতে সোজা বেরিয়ে যাবেন। দেখতে পারেন কত বড় মেনু আছে এখানটায়, 4-5 রকমের বার্গার পেয়ে যাবেন, ফ্রাইড ক্রিসপি চিকেন, চিকেনের উপর বেশ কিছু আইটেম আছে, প্রাইসগুলো আপনার ওই মোর অর লেস 50-70 মধ্যে আছে। পারফেক্ট জাম্বো লেগ পিস, তো দেরি না করে দারুণ খেতে, ক্রিসপি ক্রাঞ্চি, ভেতরটা খুব সফট, অনেকক্ষণ ম্যারিনেট করে রেখেছে, লাউড বলো বোঝাই যাচ্ছে। আর এর দাম হচ্ছে অনলি 70 rupees, আর আপনাদের দুটো যদি আপনারা একসাথে নিন তাহলে আপনার হবে 130। আমার মনে হয় এত সস্তায় দারুণ জুসি, দারুণ দারুণ। হিয়ার ইজ মাই সেকেন্ড ফুড, ক্রিসপি চিকেন বার্গার, এর দাম হচ্ছে মাত্র 75। বানানোটা তো দেখিয়ে দিয়েছি, খেয়ে দিই কেমন। 1, 2, 3, এক কথায় বড়ো বড়ো জায়গার যে বার্গারগুলো আছে তার থেকে অনেক ভালো। দেখো আমি দামের কথা বলছি না, আমি টেস্টের কথা বলছি, বড় বড় যে বার্গার সেন্টারগুলো আছে যেখানে বার্গার দেয় তার থেকে অনেক ভালো স্টাফিংটা। দেখো চিজ, মেয়োনিজ, সস, ফ্রাইড চিকেন। অনেকেই বলে যে দাদা তুমি যাই খাও বলো খুব ভালো খুব ভালো। অ্যাকচুয়ালি আমরা জায়গাটাই এরকম সিলেক্ট করি ফুড ব্লগাররা, যে আমরা তোমাদের যেটা দেখাবো খুব ভালোটাই দেখাবো, বাজে জিনিস কেন দেখাবো, বাজে জিনিস কেউ খেতে চায় না। আর 3 নম্বরের যেটা অর্ডার আছে সেটা স্পেশাল, সো একটু ওয়েট করো আমি কমপ্লিট করছি 3 নম্বরটা আসছে। সো গাইস একটা ইনফরমেশন, তোমরা যদি এখানে আসো একটু টাইম নিয়ে আসবে, প্রচুর টাইম লাগে এখানটায়। আমার লাস্ট খাবার গালোটি কাবাব চলে এসছে, দেখো একবার, এটার দাম হচ্ছে 50 rupees, তোমরা যদি একসাথে দুটো নাও তার দাম পড়বে 90। চলো এবার খাবার পালা টেস্ট করি কেমন। দারুন ভাই এই কাবাবে, দাদা মানে যিনি ওনার উনি বললো 34 রকমের ইনগ্রিডিয়েন্টস দিয়ে করা আছে এটা, এই কাবাবটা মুখে না পুরো ঘুলে যাচ্ছে একদম দেওয়ার সাথে সাথে। মাইন্ড ব্লোয়িং খেতে, বেশ বড় বড় জায়গা তো এরকম মানে এত ভালো টেস্ট আসে না, কিন্তু আমি বারবার বলছি ছোট জায়গা বলে কিন্তু তোমরা এটাকে ছোট মনে করো না, হাতের রান্না খুব ভালো। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটাকে লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিন ভালো খাও ভালো থাকো, চলো টাটা।